केंद्र सरकार तथा प्रधानमंत्री नरेंद्र मोदी जी भारत 62 कोटी कृषक बिरुद्धे जे तीन काला आईन प्रणयन करेछिले तार बिरुद्धे 26 नवेम्बर 2020 थेके कृषकरा जे लगातार आंदोलन करेछे एवं राहुल गांधी गत 14 जानुआरी 2021 पंजाबेर एक समावेशे बोलेछिलेन कृषक के काला आईन बातिल करते बाध्य होबे आज के अक्षय करे फरल से तीन कृषक बिरोधी काला कानून प्रत्याहार करेछे केंद्र सरकार एवं एटाते आमी मने करब देशेर 62 कोटी कृषक जय अन्नदाता कृषक जय एवं जरा मजूदार पक्षे जे आईनटा करेछिल ता परास्त हलो एवं এই আন্দোলনে প্রায় 700 কৃষক আন্দোলনের যোগ দিতে গিয়ে মারাও গেছে তাদের বলিদান ব্যর্থ হবে না এরকম ব্যর্থ হয়নি তাদেরকে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হচ্ছে দেশের কৃষকের বিরুদ্ধে আন্দোলন করে কেউ ভালো ফল পায়নি জনবিচ্ছিন্ন ছাড়া পুরোদিন এরা জনসমর্থন পাবে না সামনে যে বিধানসভা নির্বাচনগুলো আসছে সেখানে প্রতিফলন হবে দেশের উৎপাদনও একটা ক্ষতি হয়েছে আমি মনে করি কৃষকের মধ্যে একটা খুব দানা বাড়ছে যার ফলে যেখানে উৎপাদনের শিওর একটা ব্যাঘাত ঘটেছে যাই হোক এই আন্দোলনের জয় হলো কৃষকদের জয় হলো এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীও কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন তার জন্য রাহুলজিকেও আমরা অসংখ্য ধন্যবাদ এবং আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও আমরা সেই কৃষক আন্দোলনকারী নেতাদের এবং রাহুল গান্ধীকে আমরা সেই আন্দোলনে অংশ সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই তাই ছাড়া শাসক পার্টি ছাড়া তো আমরা দাবি করি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা উচিত যদিও লোকাল বডি নির্বাচনে ইলেকশন কমিশনগুলো রাজ্য সরকারের অধীনে থাকে এবং আমরা সেই ক্ষেত্রে এবং বিশেষ করে এই বিজেপি শাসনে আমরা শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে মনে করি না কারণ মনোনয়নপত্রের সময় থেকেই জুলুমবাজি চলছে প্রশাসনকে অপব্যবহার করেছে এবং আমরা অ্যাপিল করব ইলেকশন কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচন করা উচিত গণতন্ত্রের স্বার্থে বিদ্যুৎবাবু একটা জিনিস জানতে চাইছিলাম যে আপনার যে এরিয়া যে কৈলা শহর ওইখানেও কিন্তু রাতের আধারে দুষ্কৃতীরা বিভিন্নভাবে ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে বা দৈহিকভাবে আক্রমণ সংঘটিত হচ্ছে সেটা আপনার কৈলা শহরে বলুন রাজধানী আগরতলায় বলুন এছাড়া আজকে বিরোধী আরেকটি দল তৃণমূল কংগ্রেস আপনার ইলেকশন কমিশনারের কাছে গেছেন ওইখানে ধর্ণা প্রদর্শন করেছেন এবং বলছেন যে ওইখানে যাতে এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার যে ইলেকশনটা যাতে কোনো একজন মানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো একজন বিচারপতিকে দিয়ে সেই নির্বাচনটা করানো শুনেন আমি একটাই কথা উত্তর দেব নিচে আচরি ধর্ম পররে শিখাও পশ্চিম বাংলাতে গুন্ডামি করবে
আর এখানে সাধুর কথা বলবে, এটা হয় নাকি বলেন তো? নির্বাচনের পরে, বিধানসভা নির্বাচনের পরে ওয়েস্ট বেঙ্গলে কতজন খুন হয়েছে? রাজনৈতিক বিরোধী, বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী কতজন খুন হয়েছে? কতজনের বাড়ি ঘরে অগ্নি সংযোগ হয়েছে? কতজন বাড়ি ছাড়া? নিজে আচরিক ধর্ম পরে শিখাও। তারা বেঙ্গলে অপোজিশনকে মারপিট করবে, অগ্নি সংযোগ করবে, আর ত্রিপুরাতে এসে সাধুবাদ করবে, এটা আমরা কংগ্রেস পার্টি বিশ্বাস করি না। এবং আমরা দেখেছি তেলিয়ামুড়াতে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা কংগ্রেসের এজেন্টদের হুমকি দিচ্ছে। কংগ্রেসের কাছে, রাজ্যের মানুষের কাছে দুনোটাই অচল। অচল পয়সা ওয়েস্ট বেঙ্গলে অচল পয়সা যদি এখানে উল্টায় চলবো নি, এখানে অচল শিখেনি তো। এগুলো তো আমরা কংগ্রেস পার্টি আমরা এটা তীব্র ভাষায় নিন্দা করি। এই সরনাম হয় রাজনীতিকে ত্রিপুরার মানুষ মেনে নেবে না। আপনি বলবেন আমি ত্যাগী, হাওয়াই চপ্পল চড়ি, আর ভাইপু ইন্ডিগো বিমান রিজার্ভ করে আনে 35 লক্ষ টাকা, আমাদের রাজ্যের মানুষের এটা কোনোদিন দেখে নাই। আর এখানে মুখ্যমন্ত্রী ওই উদয়পুর যেতে গেল এখান থেকে হেলিকপ্টারে যায়, এটাও তো রাজ্যের লোক দেখে নাই। তো আমরা কোন দিকে যাব? আমাদের রাজ্যের মানুষের কাছে দুনো পার্টিও অচল, বিজেপিও যেমন। ও আপনাদের মাধ্যমে আমি বলবো এই নির্বাচনে আমাদের কংগ্রেস পার্টি আমরা দিয়েছি। কংগ্রেস হলো সবচেয়ে প্রাচীন দল, কংগ্রেস সম্বন্ধে কোনো ব্যাখ্যা বলার কিছু নেই। দেশের মানুষই গড়েছিলেন কংগ্রেস। কংগ্রেস ক্ষমতায় থাকলেও মানুষের পাশে থাকে, ক্ষমতায় না থাকলেও মানুষের পাশে থাকে। এই প্রাচীন দলটিকে একবার সেবার সুযোগ দেওয়ার জন্য আমি আহ্বান করব। তারা তাদের নখটা বের করতে পারছে না তৃণমূল কংগ্রেসে, কারণ তেলিয়ামুড়ার মতো জায়গাতে আমাদের কংগ্রেস প্রার্থীদের এজেন্টদের হুমকি দিচ্ছে দল বেঁধে। তৃণমূল, তথাকথিত তৃণমূল বর্তমানে যারা সিপিএম করত, যে সকল ক্যাডার এরকম তৃণমূলে আশ্রয় নিয়েছে, সেই তেলিয়ামুড়া মারপিটও হয়েছে তারা দুই পার্টির মধ্যে দেখেছে। আমাদের লোকগুলোর উপরে বাড়িঘরে হামলা, লোকে আমি নিজে গেছি দলবল নিয়ে, তখন জেনে এসেছি। সুতরাং ওয়েস্ট বেঙ্গলে তুমি অপোজিশন পার্টিকে মারপিট করবে আর এখানে সাধুর কথা বলবে, আর ওয়েস্ট বেঙ্গলে যারা বাইরের থেকে আসে তাদেরকে বহিরাগত বলবে, আর এখানে ওয়েস্ট বেঙ্গল আর আসাম থেকে আসবে আমরা কি তাদেরকে স্বদেশি বলবো? এবং এখানে যাদেরকে নিয়োগ করেছে আমরা তো দেখেছি, সন্তোষ মোহন দেবের কন্যা এখানে এসছেন, সন্তোষ মোহন দেব মহাশয়কে আমরা দুইবার এমপি করেছি, আমি মুখ্য ভূমিকায় ছিলাম, মন্ত্রী হয়েছে কেন্দ্রে, কী অবদান রেখে গেছে ত্রিপুরায় বলেন তো? একটা কিছু করছে নি ত্রিপুরাবাসীর জন্য? এর আগে তো ত্রিপুরা সেন ইন্দিরা গান্ধীর সময় এখান থেকে রাজ্যসভার মেম্বার করা হয়েছিল, তিনি ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন, তো এখানে ওএনজিসি স্থাপন করে দিয়েছে, রেল ধর্মনগর পর্যন্ত এসেছিল। এবং সন্তোষ মোহন দেবে কী করেছে? আর ওনার মেয়ে এখানে এসে বড় বড় ডাইলগ সাজছে। এবং ওয়েস্ট বেঙ্গলের কোটায় ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল নেতাদের বঞ্চিত করে গোয়ার একটা ইয়েকে কংগ্রেস থেকে বহিষ্কৃত একটা লোককে এমপি করলো রাজ্যসভায়, আসাম থেকে করলো। ওয়েস্ট বেঙ্গলে কি কোনো নেতা নেই রাজ্যসভার মেম্বার হওয়ার মতো? এইসব অনেক প্রশ্ন আসছে। সুতরাং এই যে আপনি বললেন হামলা উচিত কি, হামলা উচিত ওয়েস্ট বেঙ্গলও তৃণমূলে করে আর ত্রিপুরা তো বিজেপি করে, একই তো আমাদের কাছে তো অচল পয়সা। মানে বলতে চাইছেন যে একই বৃন্তের দুটি কুসুম নাকি? একই বৃন্তের কুসুমের সঙ্গে তুলনা করা যায় না তো অচল পয়সার সঙ্গে, কংগ্রেসের কাছে, রাজ্যের মানুষের কাছে। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।